ভারতের নতুন নাগরিকত্ব আইনে বাংলাদেশি হিন্দুরা বাদ পড়লেও বাদ যাচ্ছে না পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুরা। বিরোধীদের ক্ষোভ সামাল দিতে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলে বাংলাদেশি হিন্দুদের বাদ দেওয়া যেতে পারে। যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি এমন সুপারিশ করবে বলে অনুমান অসমীয় গণমাধ্যমের। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও শিখদের নাগরিকত্ব দিতে ভারতের পার্লামেন্টে একটি বিল আনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। বিলটি বর্তমানে রাজেন্দ্র আগরওয়ালের নেতৃত্বাধীন জেপিসির বিবেচনাধীন। বিলটিকে ঘিরে আসামের রাজনীতি বেশ উত্তপ্ত। গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি চলছে উগ্রপন্থীদের হুঙ্কার। এর মধ্যে 5 বাঙালি হিন্দু খুন হয়েছেন। এ অবস্থায় জিপিসির সদস্য ভুবনেশ্বর কলিকাতার সঙ্গে কথা বলে আসামীয় গণমাধ্যম টাইম জানিয়েছে, বাংলাদেশিদের বাদ দিয়ে শুধু পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দুদেরই নাগরিকত্ব দেওয়ার সুপারিশ করা হতে পারে। আগামী 20 নভেম্বর দিল্লিতে বসছে জেপিসির বৈঠক। জানা গেছে বৈঠকের আগে সদস্যদের বক্তব্য লিখিতভাবে পেশ করতে বলা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছে আসামের 70 সংগঠন। এই মাসের শেষে তারা হিন্দু বাংলাদেশিদের বিরুদ্ধে দিল্লিতে সত্যাগ্রহ করবে বলে জানিয়েছে। আসাম ছাত্র সংস্থা বা আটাসুর সভাপতি বসন্ত গৈগে গতকাল শনিবার সাংবাদিকদের জানিয়েছেন আসামে বাংলাদেশিদের কোনো স্থান নেই। আরেক ধাপ এগিয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গৈগ বলেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাশের চেষ্টা হলে আসামের বিজেপি সরকারকে ব্রহ্মপুত্রের পানিতে নিক্ষেপ করা হবে। অখিলের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী বিলটি পাশ হলে অন্তত 1,90,00,000 বাংলাদেশি হিন্দু আসামে চলে আসবে, এ কারণে অসমীয়রা হারাবেন নিজেদের ভিটে মাটি। অখিলের এই তথ্য মানতে নারাজ বিজেপির বিধায়ক শীলা দত্ত দেব। তিনি হিন্দুদের ভারতে আসাকে স্বাগত জানিয়েছেন, বিরোধিতা করেছেন মুসলিম অনুপ্রবেশের। বিজেপির বাইরে প্রায় প্রতিটি দলেই নাগরিকত্ব জাতপাতের রাজনীতিকে গুরুত্ব না দেওয়ার পক্ষে। তারা 24 মার্চ 1974 নাগরিকত্বের ভিত্তি বছর হিসেবে বহালের পক্ষে।